এখানে 50 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। রেডবি সরকার জানা ক্ষমা করে দেওয়া হয় বিষয়টা নিয়ে, না না ওইটা করতে চাইনি। এখানে মাফ করার কোনো বিষয় না, যেহেতু তিনি সরাসরি অভিযোগ করেছেন, হচ্ছে মামলা করেনি এবং মামলা থেকে আমি বলছি মানুষ বলতে ভয় লয়। কটুক্তিটা মানের হানি ঘটেছে, আক্রমণাত্মক হয়েছে, সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ভক্তদের মধ্যে একটা অন্যরকম ধারণা মেসেজ চলে গিয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর বিরুদ্ধে সে কারণেই বিজ্ঞ আদালত সেটা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। এখানে ক্ষমা করার কিছু নাই, এখানে পুঁতিকার চেয়ে উনি মামলা করেছেন এবং এখানে হিরু আলম সেই প্রতিকার প্রার্থনা করেছেন, সেই কারণে বিজ্ঞ আদালত এ ধরনের একটি আদেশ প্রদান করেছেন। বিএনপি বলেন আওয়ামী লীগ মানে কোন দলের লোক, আমাকে যাতে গালি গালাজ না করে আপনাকে এই কথা বলেছি আমাকে, এবং আজকে যে আমি মামলা করেছি রুহুল কবির রেজভীর বিরুদ্ধে, এই মামলা আমি বলেছি এই মামলাটা, হ্যাঁ আমি এই মামলা করতে বলতে মামলা করতে সেটা মানুষ বলতে ভোলায় যে আমি আদালতে বলেছি যে এই মানুষ বলতে ভোলায় যে আমি এই মামলা করতে চাই না, তাকে হলে যে মাফ করে দেওয়া হোক। ভবিষ্যতে আমাকে নিয়ে কেউ গালি গালাজকে বকা দেওয়া কথাবার্তা বলে আমি কিন্তু একটা সাধ্য মনে সেটা বলে দিলাম। আমাদের বক্তব্য হলো কোনো নাগরিক যখন সংক্ষুব্ধ হবে তখন বিজ্ঞ আদালতে তিনি বিচারের জন্য আসলে তাকে সহযোগিতা করা আমাদের নৈতিক এবং আইনগত কর্তব্য, আমরা সেটাই করেছি। কত টাকা জরিমানা করছে বা এখানে 50 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন, শুধু তাই নয় এই ক্ষতিপূরণের সাথে সাথে তাকে হুমকি দেওয়া হয়েছে, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, সে কারণে তিনি 506 অভিযোগ আনয়ন করেছেন। হিরু আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর বিরুদ্ধে দণ্ডবিধির 500, 501 এবং 506 একটি মানহানি মামলা দায়ের করেছেন। সেই মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গত 5/8/2023 তারিখ ইউটিউব সহ বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে এই আশরাফুল আলমকে অর্ধপাগল অর্ধশিক্ষিত এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, যেটা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তাকে হুমকি দিয়েছেন, যে হুমকির কারণে 506 এখানে 506 অভিযোগ আনয়ন করেছেন। আজকের বিজ্ঞ আদালত হিরু আলমের বক্তব্য শুনেছেন এবং বক্তব্য শুনে আপাত দৃষ্টিতে এই মামলার গ্রহণযোগ্যতা থাকায় মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ সংবিধানের 27 আর্টিকেলে ক্লিয়ার বলা আছে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সেখানে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। শুধু তাই নয়, এই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে প্রদান করে আসছেন, সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আজকের এই মামলা হয়েছে এবং মামলার সততা থাকার কারণেই বিজ্ঞ আদালত সেটা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে। আজকে আমরা যে মামলাটা ফাইল করেছি সে মামলাটা হলো বাংলাদেশ দণ্ডবিধির 500, 501 এবং 506 ধারাকে উপলক্ষ করে। এই মামলার আজকের যে মূল পালসটা সেটা হলো, আপনারা জানেন যে ইনফরমেন্ট কমপ্লেনেন্ট মিস্টার হিরু আলম সে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি। এই তার সম্পর্কে গত 5/8/2023 তারিখে এবং যখন তিনি বাসায় যখন রাত্রে সকাল 10টার সময় যখন তিনি অবস্থান করতেছিলেন তখন তার সম্পর্কে গত 18/7/2023 তারিখে এই মামলার আসামি এই রাজশাহীর মহানগরে একটা পদযাত্রায় অংশগ্রহণের প্রাক্কাল কর্মসূচিতে প্রাক্কালে তার সম্পর্কে কটুক্তি করেছে, যেই কটুক্তিটা মানের হানি ঘটেছে, আক্রমণাত্মক হয়েছে, সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ভক্তদের মধ্যে একটা অন্যরকম ধারণা মেসেজ চলে গিয়েছে। এটা যেন না হয়, মানের যেন ক্ষুণ্ণ, মানের কেন ক্ষুণ্ণ হয়েছে এর জন্য আইনের আওতায় আসার জন্য কেউ আইনের ঊর্ধ্বে না, এই মেসেজটা যেন সমাজে যায়। মাননীয় আদালত আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন, শুনে উনি ডিবিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য উনি আদেশ প্রদান করেছেন। তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য মাফ করে দিয়েছেন না, এটা এটা আসলে এখনো আপনার এটা দেখা যাবে যে ফাইল হয়েছে এবং আদেশ দিয়েছে মাননীয় আদালত। আমি ক্লিয়ার করে আপনাকে, আমি আদালতে বলেছে যে মানুষ বলতে ভুল হয় ঠিক আছে, এই মামলা আমি করতে চাই না এবং তাকে মাফ করে দেওয়া হোক এবং আমাকে যারা মনে করছে আমি কিন্তু এই কথা আদালতে বলেছি ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা।